বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আজ 21 ফেব্রুয়ারি 2021 এবং আজকে সবথেকে বড় আলোচ্য বিষয় হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন এবং বুধের বক্রতা মুক্তি। বুধের বক্রতা মুক্তিটা যেমন বেশ কিছু মানুষের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে এবং সামগ্রিক বাণিজ্যিক পাঠ, সামগ্রিক বুদ্ধি, বুদ্ধির প্রয়োগ, মানুষের মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ এবং এই পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট, অবশ্যই বুদ্ধির প্রয়োগ এবং যারা একটু ভুলে যাচ্ছিলেন কথায় কথায়, কোনো বিষয় স্মরণ শক্তির সমস্যা ছিল সেই জায়গাটা ইম্প্রুভ করবে, তেমনই কিন্তু শুক্রের রাশি পরিবর্তনে কিন্তু আমরা কিছু মিশ্র ফল দেখতে পাবো। কারণ শুক্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দারিদ্র যোগের দ্বিতীয় অধ্যায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এর প্রভাবটা রাশি লগ্নভেদে কিন্তু তারতম্য হবে। আমি এই দুটো ভিডিও আলাদা আলাদা আপডেট করেছি, যেমন শুক্রের রাশি পরিবর্তনটা আপনারা অরেঞ্জ কালারের একটা কভার ফটোয় দেখতে পাবেন, এটা আমি বেশ কিছুদিন আগেই আপডেট দিয়েছিলাম, এবং বুধের যে বক্রতা মুক্তি সেটা কিন্তু একদিন আগে আমি আপডেট দিয়েছি। দুটি ভিডিও কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং তার থেকেও আর একটা বড় ইম্পর্টেন্ট ঘটনা যার প্রভাব কিন্তু প্রায় আজ থেকেই আপনারা পেতে শুরু করবেন, সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তনে শুরু হচ্ছে মহাশক্তিশালী অঙ্গারক যোগ। আমি দু একদিন আগে থেকে আপনাদের জানাচ্ছিলাম যে এই 20, 21, 22, 23 এই সময়গুলো কিন্তু প্রচণ্ড ক্রুসিয়াল, এবং এই সময় যতটা পারবেন আত্মকেন্দ্রিক থাকার চেষ্টা করুন। বহির্জগতের বিষয় কিন্তু উন্মাদনা, রাগ, জেদ, ক্রোধ, হটকারী সিদ্ধান্ত, সেগুলো রাশি লগ্ন ভেদেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু সমস্যা, বিপর্যয় ইত্যাদি কিন্তু ডেকে আনবে। প্রধানত আমি হেলথের বিষয়ে বলতে পারি, যাদের হেলথের সমস্যা রানিং আছে, অনেক ব্যক্তিদের সেই হেলথের সমস্যা যাদের রানিং আছে তাদের ক্ষেত্রে একটু সামগ্রিক প্রেক্ষাপটে সতর্ক থাকা দরকার। কী কী সমস্যা আসতে পারে সেগুলো রাশি লগ্নওয়াইজ আমি সেই সমস্ত ভিডিওয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আজকের রাশিফলটা যদি আমরা কনসেন্ট্রেট করি, আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়, এবং এই যে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় অবস্থান করছে, এই মৃগশিরা অন্য সময় অত্যন্ত ভালো ফল বেশ কিছু ক্ষেত্রে প্রদান করেছিল, কারণ মঙ্গল বর্তমানে আগের সময়টায় সক্ষেত্রী ছিল এবং এই সময় মঙ্গল যেহেতু রাশি পরিবর্তনের একদম দোরগোড়ায় আছে, মৃগশিরা থেকে আমরা 100% ভালো ফল আশা করতে পারি না। মৃগশিরা যে সিম্বল অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে তা হচ্ছে হরিণের মাথা, এবং এই হরিণের মাথার সিম্বলটা এই কারণেই নেওয়া হয়েছে, মৃগশিরার মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে একটা বিষয় থেকে একটা বিষয় অনুসন্ধান করা, সার্চিং, যেরকম হরিণ দেখবেন আপনার টিভিতে দেখে থাকবেন এদিক ওদিক করে মাথা হেলিয়ে থাকে, এবং হরিণের যেমন মাথা কোনো সময় চলতে চলতে চলার পথে গাছে পাতায় ইত্যাদি আটকে যায়, এদের জীবনেও কিন্তু একাধিক বিষয় স্ট্রাগলিং ব্যাপারটা থাকে। আমি এখন জেনারেল প্রেডিকশানে যেগুলো বলবো সেগুলো রাশি লগ্ন ছাড়াও ডেট অফ বার্থ তো যাদের জানা নেই তাদের সামগ্রিক প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট সামাজিক বিষয়, সোশ্যাল বিষয় এবং মূল বিষয়গুলো তুলে ধরবো, রাশি লগ্নে দু একটা আমি খালি অ্যাড করবো, এটা একটু মনে বিষয়টা দেখতে পাই। চন্দ্র আজ কিন্তু রাহুর সঙ্গে যুক্ত এবং চন্দ্র এখনও উচ্চস্থ বা তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে, দুই তুঙ্গস্থ মহাশক্তি রাহু এবং চন্দ্র একই ঘরে অবস্থান করছে। তার মধ্যে আমি গতদিনই বলেছিলাম রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার, বৃদ্ধিকারক শক্তি, এবং চন্দ্র হচ্ছে অবশ্যই অ্যাক্টিভেটার, যে কোনো বিষয়কে কিন্তু অবশ্যই প্রণয়ন করে, যে কোনো বিষয়কে কিন্তু বাস্তবায়িত করে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং চন্দ্র কিন্তু এই যে উচ্চস্থ ঘরে অবস্থান করছে এটা কিন্তু অবশ্যই বিশেষ কিছু বিষয়ে মাহাত্ম্য রাখে। প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের কানেকশানে ওভারঅল মেডিকেল ফিল্ডে যারা কাজ করেন, লগ্নরাশি যাই হোক না কেন, সেখানে কিছুটা ভালো ফল থাকবে। ডিফেন্সিভ সার্ভিস, পুলিশি বিভাগ, যে কোনো ধরনের আপনার আইনি প্রফেশন, এগুলো বেশ কিছু ক্ষেত্রে ভালো থাকার সম্ভাবনা আছে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে, ছোটোখাটো গেমস ইত্যাদি বা আউটডোর ফিল্ডের কোনো খেলছেন সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। চন্দ্র, মঙ্গল এবং রাহুর কম্বিনেশানে মনের ভেতর অত্যধিক আবেগ সৃষ্টি করতে পারে, কেউ কিছু বললো মনে লেগে গেল, গায়ে লেগে যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু থাকতে পারে। চন্দ্র উচ্চস্থ হওয়ার জন্য প্রথমত বলবো যারা অত্যন্ত শৌখিন কোনো কাজ, ডিজাইনিংয়ের কোনো কাজ, সফটওয়্যারের কোনো কাজ, আঁকা, কোনো গল্প লেখা, কোনো ধরনের ক্রিয়েশান, যেখানে ক্রিয়েটিভিটি আছে, এই ধরনের কাজগুলোকে কিন্তু চন্দ্র বৃদ্ধি করে, এটা আমি গত দুদিনও বলেছিলাম, আজও সেটা রিপিট করছি, এই বিষয়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং চন্দ্র আমি গতদিনের প্রেডিকশনটা এখানে আবারও বলছি, জলকে রিপ্রেজেন্ট করে, জলীয় কোনো প্রোডাক্টের ব্যবসা, জলীয় কোনো বিষয়ের চাকরি, সেটা আপনি জলযান চালাতে পারেন, আপনার মিনারেল ওয়াটারের কোনো শপ থাকতে পারে, যে কোনো বিষয়গুলো কিন্তু ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মঙ্গলের এবং রাহুর চন্দ্রের কানেকশান ওয়াইন শপ, কোনো ধরনের আপনার ফাস্টফুডের দোকান, কোনো ধরনের মশলাদার খাবার বানান,
চায়ের দোকান ইত্যাদি জাতীয় বিষয়গুলো বা যে কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট এগুলো কিন্তু ভালো যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন মঙ্গল রাহু চন্দ্রের কানেকশানে একটু চোট আঘাতের প্রবণতা হরস্কোপে আজকের দিনে বাড়ছে, তাই চলাফেরার ক্ষেত্রে, স্লিপারি জায়গা দিয়ে চলাফেরার ক্ষেত্রে, বাইক চালানোর ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং আমি যেরকম বললাম পুলিশ প্রশাসন ইত্যাদি ডিফেন্সিভ কাজগুলো খুব ভালো হবে, তাই কিন্তু এই সমস্ত ডিফেন্স, পুলিশ, আইন এগুলোর বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। রাজনৈতিক বিষয় কিন্তু উল্টোপাল্টা মন্তব্য এই সময় করবে না যেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। এমন একটা দোরগোড়ে আমরা জানি দাঁড়িয়ে আছি, মঙ্গল রাহু যোগ যেমন কিন্তু অন্যায় এর পাওয়ারটা অর্থাৎ খারাপ কাজের ক্ষমতাটা বাড়বে, তেমন কিন্তু খারাপ কাজ যারা করছেন তারাও কিন্তু ফেঁসেও কিন্তু দ্রুত যাবেন। এই হচ্ছে এক মহাসন্ধিক্ষণ অঙ্গারক যোগের প্রভাব, এটা কিন্তু মাথায় রাখবেন। যেভাবেই শুনছেন না কেন ভিডিওটা, আপনি যদি কোনো নৈতিকতার সঙ্গে যুক্ত থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, যদি কোনো অনৈতিক কাজ করেন বর্তমানে সমস্যা কিন্তু একদম আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, এটা থেকে পালাবার রাস্তা খুব কম মানুষই খুঁজে পাবেন। এবার হচ্ছে আসল বিষয়, চন্দ্র আজকে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে আছে এবং মৃগশিরা নক্ষত্রে যে মঙ্গলের কানেকশান, আজকে কিন্তু কর্মঠ ভাব থাকবে। যে কাজগুলো ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সেটা ঘরের কাজও হতে পারে, ঘর আপনার কোনো পরিষ্কার টরিষ্কার করছেন, রাস্তাঘাটে কোনো দৌড়োদৌড়ির কাজ হতে পারে, এপাশ ওপাশ যাত্রার কাজ হতে পারে, এগুলো কিন্তু ভালো হবে, যেখানে আপনাকে ঘাম ঝরিয়ে কাজ করতে হবে, স্ট্যামিনা লেভেল বেশ কিছু ক্ষেত্রে ভালো থাকবে। কিন্তু মেন্টাল পিসের জায়গাটা অভাব থাকার জন্য বিশেষত কাদের চন্দ্র রাহু যোগ, চন্দ্রমঙ্গল যোগ এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে। চন্দ্র যেহেতু উচ্চস্থ ঘর রাহু মঙ্গলের কানেকশান করছে এবং আজকে বুধেরও বক্রতা মুক্তি, শুক্রেরও ট্রানজিট, মানুষের ভেতরে কিন্তু কিছুটা নেশাপান, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন, কিছু বিষয়ে আপনার জ্যাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ, ছোটো ছোটো ছেলে মেয়েদের এই ধরনের বিষয়গুলো আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে বারবার অন্তর জায়গায় পৌঁছতে পারে, এটা মাথায় রাখা জরুরি এবং এটা ভীষণ মাত্রায় প্রযোজ্য। দ্বিতীয় বা পরবর্তী বিষয় যদি আমরা হরোস্কোপে দেখি, আজকের দিনে যারা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো ডিল করতে চাইছেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, এগুলো অন্যান্য দিনে অত্যন্ত ভালো ফল দেয় মঙ্গলের নক্ষত্রে, কিন্তু যেহেতু মঙ্গল ট্রানজিটের মুহূর্তে আছে, আপনি যদি পুরনো বাড়ি, লিটিগেটেড কোনো প্রপার্টি ইত্যাদি নিয়ে কিছু এগোন, সেটা কিন্তু আমার মনে হয় কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার চান্সেস আছে। আপনার লগ্ন রাশি যাই হোক না কেন, এই বিষয়গুলো কিন্তু সদা সতর্ক থাকতে হবে, বিশেষত যারা ধরুন ব্রোকারি করছে, প্রমোটিং করছে, এই ধরনের বিষয়গুলো যারা ইনভলভ তাদের ক্ষেত্রে আরও সতর্ক থাকা আমার মনে হয় সব দিক থেকে দরকার। এবং সর্বোপরি আমি বলে রাখি, ভিডিওটি যেহেতু আমি এবার লগ্ন রাশিতে প্রবেশ করব, মাথা গরম ব্যক্তিদের কিন্তু আজকের দিনে সমস্যা বাড়তে পারে, এটাও কিন্তু আজকের দিনে আপনাদের মেমারিতে রাখতে হবে। বুধ বক্রতা মুক্তি ঘটাচ্ছে এবং শুক্রের ট্রানজিট, দারিদ্র্যযোগ শুরু হচ্ছে, চোখের সমস্যা যাদের রানিং আছে তারা একটু সতর্ক থাকবেন, ঘুমের ডিস্টার্বেন্স একটু একটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে আমি এবার লগ্ন রাশির আলোচনা শুরু করছি। আপনারা অঙ্গারক যোগের ভিডিওটা, শুক্রের রাশি পরিবর্তন ভিডিওটা এবং বুধের বক্রতামুখী, তিনটি ভিডিও সমস্ত জায়গায় পেয়ে যাবেন, অবশ্যই অবশ্যই একবার দেখে নেবেন। এবং এই ভিডিওর আগে আমি আজকেই কিছুক্ষণ আগে 28 ফেব্রুয়ারি অবধি নতুন সাপ্তাহিক রাশিফল দিয়েছি, অর্থাৎ 22 তারিখ থেকে 28 তারিখ অবধি, সেটা অবশ্যই দেখে নেবেন। সঙ্গে কিন্তু অন্যান্য মাসিক রাশিফল মার্চের আপডেট দেওয়া আছে। আমরা এবার শুরু করছি মূল আলোচনা। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক এবং ফেসবুক গ্রুপে, শুনুন, ফেসবুকে টাইপ করুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন। বাড়িতে বসে ফোনেই আপনি আপনার যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে সেই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। প্রথমে একটু বুকিং করবেন এবং তারপর অবশ্যই ডিটেল আলোচনা আমাদের সঙ্গে ফোনে করতে পারবেন, এবং ফোনে কথা মানে কোনো অল্প কথা নয়, বিস্তারিত আলোচনা, সময় নিয়ে আলোচনা এবং সমস্ত প্রশ্নের উত্তর আমাদের থেকে আপনি পাবেন, সেটা সন্তোষজনক হবে এবং অত্যন্ত গোপনীয়তা মেনটেন করেই হবে। আর ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পান, আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি লগ্নভিত্তিক আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি, চন্দ্র মঙ্গলের নক্ষত্রের রাশি দ্বিতীয় অবস্থান করছে এবং অবশ্যই শুক্রের ট্রানজিট আজকে এবং মঙ্গল রাহুর অঙ্গারক যোগ একদমই প্রায় আসন্ন বলতে পারেন। সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন, রাগ অভিমান একটু বাড়তে পারে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকার সম্ভাবনাই হরোস্কোপে বেশি, বিদ্যাভাব আজকের দিনে শুভ হলেও কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয় ফিল করতে পারেন। মামলা মোকদ্দমা শুনানির ডেট বা এই ধরনের কিছু বিষয় থাকলে সেগুলোতে একটু সমস্যা থাকতে পারে, যৌথ কাজ ইত্যাদি রিলেটেড বাধাপ্রাপ্ত জায়গায় কিছু বিষয় বাধাপ্রাপ্ত হতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটা প্রপার নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে অসুবিধা নেই, জব ট্রান্সফারের হঠাৎ করে ইঙ্গিত কিছু বিষয় আসতে পারে, মেডিকেল কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া মেকানিক্যাল কাজ যারা করছেন, যে কোনো ধরনের মেডিসিন রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে অহেতুক কিছু বিষয়ে গোলমাল ঝঞ্ঝট এগুলো এড়িয়ে চলাই আজকের দিনে কাম্য, যেমন আমি জেনারেল প্রেডিকশনে বললাম, এটা কিন্তু আজকের দিনে মাথায় রাখা জরুরি। এর বাইরে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ধীরে চলনীতি একটু অবলম্বন করতে হবে, রেগুলার ব্যবসা ভালো গেলেও যেহেতু শুক্রের রাশি পরিবর্তন, শুক্র ব্যবসার অধিপতি, সেই জায়গাটায় কিছু কিছু সমস্যা, খামতি এগুলো কিন্তু থাকার একটা প্রবণতা বা সম্ভাবনা বলতে পারেন হরোস্কোপে থাকতে পারে। এছাড়া আমি
এটুকু বলতে পারি যে স্বপেশায় যারা আছেন ভালো, কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, ফ্যামিলি লাইফ নিয়ে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন, তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে পার্টনারের মুড সুইং কিছুটা একটু বেশি থাকবে। তবে ওভারঅল শুক্রের ট্রানজিটটা নেগেটিভ নয়, কিন্তু পারিবারিক জায়গাটা একটু অসুবিধা থাকতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিও অর্থাৎ মার্চের রাশিফল এবং অঙ্গারক যোগ শুক্রের ট্রানজিট এই ভিডিওগুলো দেখে নেবেন। বুধের আজকে বক্রতা মুক্তি, ফলত আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন বাড়বে, এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেই বিষয়টা যেটা আপলোড দিয়েছি ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু রাশিতে, মঙ্গলের নক্ষত্রে মঙ্গল প্রবেশ করার একদম দোরগোড়ায় শুক্রের রাশি পরিবর্তন। অবশ্যই শরীর এবং মন এই দুটোর ওপর কিন্তু অবশ্যই সংযত এবং কেয়ারফুল থাকা অবশ্যই দরকার, কারণ এখানে আমরা যেটা দেখছি শারীরিক পার্ট এবং মেন্টাল পার্টের জায়গায় কিছুটা ডিস্টার্বেন্স হরোস্কোপে থাকছে। সোশ্যাল লাইফ মাস ফ্যাম ভালো থাকলেও আজকের দিনে বিশেষ কাজ, একদম আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ কোনো বিষয়ে আপনার ডিল, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো নয়। রেগুলার যে ডে ওয়ার্ক আছে আপনার কাজে কর্মে সেগুলো কিন্তু আজকের দিনে চলবে, তবে কিছু বিষয়ের ডিসিশনে ভুল হবে। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, শুক্র কর্মঘরেই প্রবেশ করছে, কর্মঠ নেচার কিছু বিষয় থাকবে, সরকারি বেসরকারি যেখানেই কাজ করেন না কেন ভালো, তবে স্পেশালি আইটি প্রফেশনে যারা আছেন তারা কিছুটা অগ্রাধিকার পাবেন, কাস্টমার ক্লায়েন্ট অ্যাট্রাকশন এগুলোতেও আজকের দিনটা ভালো থাকবে। তবে মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকছে, পড়াশোনা একটু অমনোযোগ থাকবে, দূরের কোনো সোর্স মারফত কোনো যোগাযোগ আজকের দিন আসার চান্সেস আছে, কিন্তু দূরের কাজে ইনভেস্টমেন্ট বড় কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অঙ্গারক যোগ একদম ক্লোজে চলে এসেছে। বুধের বক্রতা মুক্তিটা আপনাদের জন্য ভালো, ইনভেস্টমেন্ট সঞ্চয় এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে এবং এরপর থেকে যদি বলেন ভালো হবে, বাক সংযম বোধ বা কথায় আপনার কিছুটা কেউ কনভিন্স হলো, কেউ রাজি হলো, এই বিষয়গুলো অবশ্যই বাড়বে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কাটবে, কিছুটা বৈপরীত্য রেজাল্ট বক্রীবুধে থাকে, এটা আমি বক্রীবুধের ভিডিওতে আলোচনা করেছি। এর বাইরে আজকের দিনটায় কেনাকাটি সম্পূর্ণের কাজ টুকিটাকি বিষয় করতে পারেন, খরচের আধিক্য কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন, আয় ঠিক আছে কিন্তু খরচের আধিক্য কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। ঘুমের ডিস্টার্বেন্স, রক্তচাপের সমস্যা এবং জেনারেল প্রেডিকশানে যে রোগভোগের কথাগুলো বললাম সেগুলো আপনাদের জন্য বিশেষ মাত্রায় প্রযোজ্য। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জন্য দিনটা প্রপার নয়। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ যদি আগে থেকে সমস্যায় থাকে সে বিষয়ে কেয়ারফুল থাকবেন, আদারওয়াইজ একটু মান অভিমান বেশি থাকবে। বিস্তারিত জানতে অঙ্গারক যোগের ভিডিওটা তো মিস করবেন না, মার্চের মাসিক রাশিফলটা দেয়া আছে, এই বিষয়গুলো দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে একদমই ধীরে চলনীতি অবলম্বন করুন, যেটা যতটুকু চলছে যেভাবে চলছে সেইটুকু চলতে দিন, হঠাৎ কোনো রদবদল নিজে থেকে করতে যাবেন না। রেগুলার ব্যবসায় লাভ স্থিতিশীলতা এগুলো বজায় থাকবে, কিন্তু পার্টনারশিপ জায়গাটা একটু সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কেমন যাবে? মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান কিন্তু রাশির দ্বাদশে, মঙ্গলের নক্ষত্রে শুরু হতে চলেছে রাশির দ্বাদশে অঙ্গারক যোগ, শুক্র অষ্টম থেকে পাশ করে নবমে যাচ্ছে, যেটা আপনাদের ক্ষেত্রে কিছু অংশ শুভফল প্রদান করতে পারে। তার থেকেও আলোচ্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের রাশির বা লগ্নের অধিপতি বুধের বক্রতা মুক্তি। সামগ্রিক প্রেক্ষাপটটা আলোচনা করে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বাদশ ঘরের ওপর প্রভাবটা বেশি, অর্থাৎ খরচে একটু হাত থাকতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো নয়। যারা যাত্রা ভ্রমণ বা বিদেশ যাত্রা করবেন তাদের ক্ষেত্রে সময় হাতে নিয়ে বেরোনো উচিত, কেনাকাটি করার ক্ষেত্রে একটু বাড়তি খরচ করে ফেলতে পারেন, কোথাও গেলে কোনো জিনিস হারিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, সব জিনিসের খেয়াল রাখবেন এবং ফিরিয়ে আনার বিষয়ে খেয়াল রাখবেন। কিছুটা লোয়ার গান পেন, ব্যাক পেন এর সমস্যা আসতে পারে, লোভ প্রলোভনে পা দেবেন না, শেয়ার লটারিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো নয়। রেগুলার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, শুক্রের রাশি পরিবর্তনের জন্য কিছু বিষয় একটু মান অভিমান বাড়তে পারে, আদারওয়াইজ ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে রেগুলার যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা তাতে সমস্যা নেই, কিন্তু দূরের সম্বন্ধ এলে সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দূরের মানে বিদেশি সম্বন্ধ, দূর রাজ্যের সম্বন্ধ, এই ধরনের সম্বন্ধের কথা আমি আজকের দিনে বলছি। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়টা স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ তবে একটু দৌড়ঝাঁপ বেশি হবে, এটা আমি বলে দিচ্ছি। লেখালেখির বিষয়ে আরও মনোসংযোগ দেওয়া দরকার, বাক্য প্রয়োগের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, রিচ ফুড, জ্যাঙ্ক ফুড, অ্যালকোহলিক ড্রিঙ্কস আপনার মনকে একটু আকর্ষণ করতে পারে। ধর্মকর্মে মানসিক শান্তি থাকবে এবং ধার্মিক কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। সন্তানভাব আজকের দিনে শুভ, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক পরিস্থিতি থাকবে, এক্সপোর্ট ইম্পোর্ট দূরের ব্যবসা এই ধরনের ব্যবসাগুলো সমস্যা করলেও রেগুলার ব্যবসায় আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি আমরা হরোস্কোপে দেখতে পাবো। কিছু বিষয়ে আত্মীয় স্বজনের হেলথ নিয়ে একটু সমস্যা থাকতে পারে, এটা মাথায় রাখবেন। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে, দারিদ্র যোগের ব্যক্তিদের অর্থাৎ শুক্র সূর্য যোগের ব্যক্তিদের একটু সমস্যা থাকতে পারে। বিস্তারিত জানতে মার্চের মাসিক রাশিফল, বুধের বক্রতা মুক্তি, শুক্রের ট্রানজিট এবং অঙ্গারক যোগের ভিডিওটা একদমই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে,
একাদশে মঙ্গলের রাশি পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা, একাদশ পথে শুক্রের অষ্টমে প্রবেশ এবং বুধের বক্রতা মুক্তি, সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি কিছুটা ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে, কিছু বিষয়ে আপনার ফাটকা ইনভেস্টমেন্টের দিকে বা অতিরিক্ত লোভের দিকে মন যেতে পারে, এটা একটু কন্ট্রোল করা দরকার, কারণ দারিদ্র যোগ অষ্টমে ধুম করে কিছু খরচ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। মামলা কতবার শুনানি ইত্যাদি ডেট ফেট কিছু থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা প্রপার নাও হতে পারে, কিছু বিষয়ে মান অভিমানের একটু টানাপোড়েন একটু বেশি থাকতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে অপেক্ষা করা দরকার। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। টুকিটাকি কেনাকাটি করতে পারেন, অসুবিধা নেই, কিছু ইচ্ছা শখ পূরণও হতে পারে, আয় ভাব ভালো, তবে এই লোভ প্রলোভনটা কন্ট্রোল করতে পারলে বাকি জায়গাটা আয়ভাবের ক্ষেত্রটা ভালো। কর্মক্ষেত্রের অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তনই শুধু সময়ের অপেক্ষা, কর্মক্ষেত্রে যেটা যেভাবে চলছে ধীরে চলনীতি অবলম্বন করুন। রেগুলার ডেওয়ার্কের সমস্যা নেই, কিন্তু জব ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে কিছু বিষয়ে সমস্যা থাকতে পারে। যেহেতু মঙ্গল একাদশে প্রেক্ষা পাচ্ছে, অর্থাৎ একটা জায়গায় পজিটিভ আছে, কিছু বিষয়ে পদোন্নতির কোনো লেটার ইত্যাদি কিছু আসা বা গ্রেডেশন আসা, এগুলো কিন্তু ভালো কিছুটা সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। মেজাজ হারিয়ে ফেলার একটু প্রবণতা হরোস্কোপে থাকতে পারে, হালকা পেটের গোলমাল ইত্যাদি কিন্তু আসতে পারে। রেগুলার ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু গ্রুপ বিজনেসে সমস্যা হতে পারে, পারিবারিক বিজনেসে সমস্যা হতে পারে, এই জায়গাটা হরোস্কোপে মাথায় রাখতে হবে। হাঁটুর ব্যথা, ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা, এগুলো কিছুটা ঊর্ধ্বগামী থাকতে পারে। মাসিক রাশিফল 2021 ভিডিও, অর্থাৎ মার্চের রাশিফল এবং 2021 ভিডিও, এবং অবশ্যই অঙ্গারক যোগ, বুধের বক্রতা মুক্তি এবং শুক্রের রাশি পরিবর্তন, এই তিনটে ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, রাশিফলের পুরো আপনার ব্যাপারটা জেনে যাবেন, সামনের দিনগুলো কেমন আসতে চলেছে অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির আজ সারাদিন কেমন যাবে, আজকের সারাদিনটা প্রথমত বলবো সূর্য এবং শুক্রের সংযোগ, এবং সূর্য এবং শুক্রের সংযোগ আজ থেকে শুরু হচ্ছে, শুক্র সপ্তমে প্রবেশ করছে, শৌখিন দ্রব্যাদির প্রতি আকর্ষণ, মোহ, বাসন এগুলো বাড়তে পারে। যেহেতু শুক্র আপনাদের চাকরির অধিপতি এবং ব্যবসার ঘরে প্রবেশ করছে, চাকরি ব্যবসা দুটো ক্ষেত্রেই আমি বলবো সাবধানী পদক্ষেপ নেবেন। চন্দ্র কর্মঘরে আছে এবং এই ঘরেই অঙ্গারক যোগ শুরু হবে কয়েক ঘন্টা পর, এবং এই যে প্রভাবটা এটা মাথায় রাখলে আমি বলবো কর্মক্ষেত্রে যেটা যেভাবে চলছে সেই স্থিতাবস্থা বজায় রাখার দিকে আজকের দিনটা খেয়াল রাখুন। হঠাৎ করে নিজে থেকে কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না, যা আপনার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু আপনি নিজে থেকে ধুম করে কোনো চেঞ্জ, বিরাট কোনো সিদ্ধান্ত নেওয়া, বিরাট কোনো পরিবর্তন, এগুলো কিন্তু আজকের দিনে করতে গেলে সমস্যায় পড়তে পারেন। রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে ভালো হবে, ঘরে বাইরের কাজ করতে পারেন, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন, কেনাকাটি ছোটোখাটো শখ পূরণের কাজ করতে পারেন, তবে জমি জায়গার কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, যেরকমটা আমি জেনারেল প্রেডিকশনে বলছিলাম এটা মাথায় রাখবেন। মনের ভেতরে কিছু অস্থিরতা, একটু জেদিভাব, এগুলো কিন্তু থাকতে পারে, ঘুম কম হওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি। এডুকেশনের ক্ষেত্রটা আজকের দিনে ভালো যাবে, চাকরিমুখী যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, হঠাৎ কোনো বিবাহযোগের ইঙ্গিত হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি থাকলেও পার্টনারের মুড সুইং কিছু বিষয় হবে, রবি শুক্র যোগের ব্যক্তিদের দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ বর্তমানে শুরু হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে আমি অন্যান্য প্রেক্ষা যদি বলি, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো, বিশেষত চাকরিমুখী পড়াশোনা যারা করছেন ভালো, অনলাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়িতে প্রিভিয়াস লাইফে আপনার যদি কোনো চুরি বা ইত্যাদি ইলেকট্রিক্যাল কিছু সমস্যা হয়ে থাকে তার কিছু পুনরাবৃত্তি হতে পারে আজকের দিন, এটা মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আমি একটুকু বলবো যে মান অভিমান একটু সেন্টিমেন্টাল বিষয়গুলো যে কোনো ক্ষেত্রেই আজকের দিন একটু বেশি থাকবে, সেবামূলক কাজ, মেডিকেল কাজ এরা অগ্রাধিকার পাবে। শুক্রের ট্রানজিটের জন্য এটুকু বলতে পারি কিছুটা কাজে প্রেশার আসে আপনার মনে হতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে রবি শুক্র যোগের ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও অন্যান্য ব্যবসার মধ্যে আজকের দিনে কিন্তু গতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে কাপড় জামা, খাদ্যদ্রব্য, জল ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। সব পেশাগুলো একটু মধ্যম প্রকৃতি যেতে পারে, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই স্ট্রং থাকার সম্ভাবনা আছে। শুক্রের প্রবেশ সপ্তমে এটা ইন্ডিকেট করছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, অভিনয় জগতে যারা আছেন, শৈল্পিক কাজ আছেন, এগুলো কিন্তু ভালো যাবে। শুক্রের ট্রানজিটে শত্রু নাশের যোগও কিন্তু বা শত্রুতা যেগুলো ছিল সেটা কমতে পারে, এ বিষয়ে আমি যে শুক্রের ট্রানজিটের ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমি আর একটা কথা আপনাদের বলতে চাই যে হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা যাদের আছে শুক্রের ট্রানজিটে কিছুটা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা মাসিক রাশিফল 2021 ভিডিওটা দেখে নেবেন, রাশি লাইফ পার্টনার মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনটা আপনাদের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো যাবে। আপনারা অঙ্গারক যোগ, মার্চের রাশিফল এবং শুক্রের ট্রানজিট, বুধের বক্রতা মুক্তিটা দেখে নিলে ভালো। যে বুধের বক্রতা মুক্তির কথা বলছিলাম সেটা আপনার লগ্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো, ফিনান্সিয়াল জায়গাটা, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করবে এরপর থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে কেমন যাবে? কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থান, এবং ভাগ্যস্থানেই প্রবেশ করবে মঙ্গল। কয়েক ঘন্টা পর শুরু হবে অঙ্গারক যোগ এবং শুক্রের রাশি পরিবর্তন। আজকে শুক্র ষষ্ঠে প্রবেশ করছে, সেও আবার ভাগ্যপতি। তাহলে ভাগ্যস্থানটা যে কোনোভাবেই হোক এফেক্টেড আজকের দিনটায়, এটা কিন্তু মাথায় রাখা দরকার। সব কাজে সফলতা পাবেন এটা কিন্তু ভেবে রাখলে আজকের দিনটায় ভুল করবেন। কিছু কাজ কিন্তু হতে গিয়ে নাকের ডগা দিয়ে আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, এগুলো কিন্তু কমন ফ্যাক্টর আজকের দিনে হতে পারে। তাই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো আজকের দিনে অ্যাভয়েড করুন। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে সতর্ক থাকা দরকার। মামলা মোকদ্দমা শুনানি কিছু থাকলে সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বুধের বক্রতা মুক্তি একটা ভালো পয়েন্ট, যেটা আজই ঘটছে। অবশ্যই কর্মযোগ আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকলেও রেগুলার যে ডে ওয়ার্ক সেখানে কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যবোধ থাকবে। তবে মঙ্গলের ট্রানজিটের জন্য দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেলস কর্মী এবং যারা গ্রুপ ওয়ার্কে আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন, বাকি জায়গাটা কর্মক্ষেত্রে ভালো। ব্যবসা মোটের উপর চাঙ্গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকবে। প্রেমের ক্ষেত্রে বুধের বক্রতা মুক্তি বৈপরীত্য রেজাল্ট প্রদান করতে পারে। যাদের ভালো ছিল খারাপ, যাদের খারাপ ছিল ভালো, এরকম একটা জায়গা কিন্তু প্রেমের ক্ষেত্রে আসতে পারে। প্রেমের বিষয়টা একটু সতর্ক থাকবেন, কারণ শুক্রেরও আজকে অবস্থান প্রেমের ঘর থেকে সরে যাচ্ছে। ফাটকা বা শেয়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। কেনাকাটি শখপূর্ণের কাজ টুকিটাকি বিষয় আজকের দিনে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একটু চোটাঘাতের চান্সেস কিছু বিষয় আছে। মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলাই আজকের দিনে কাম্য। এর বাইরে আমি এটুকু বলতে পারি, কমিউনিকেশান যোগাযোগ এগুলোর মধ্যে একটু গ্যাপ থাকতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখা দরকার। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও এবং অবশ্যই আপনাদের অঙ্গারক যোগের ভিডিওটা দেখে নেবেন। এবং আপনারা মাথায় রাখবেন যে মার্চের রাশিফল এবং অঙ্গারক যোগ এই দুটো ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে কেমন যাবে? তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন। সবার আগে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। রাশির অষ্টমী চন্দ্র মন মানসিকতা একটু বিক্ষিপ্ত হতে পারে, কনসেন্ট্রেশনের অভাব কিছু বিষয় থাকতে পারে। মঙ্গলের ট্রানজিটটা আর কয়েক ঘন্টার অপেক্ষা, এটা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে খুব ধীরে চলনীতি অবলম্বন করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য আজকের দিনটা ভালো নয়। লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছু বিষয় থাকলে সেই বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। এর বাইরে আমি এটুকু বলবো, সোশ্যাল বিষয় বা আপনার কোনো খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আজকের দিনে না এগোনোই ভালো। এটা মাথায় রাখতে হবে যে আত্মীয় কারোর হেলথের ইস্যু থাকলে সে বিষয়ে কেয়ারফুল থাকবেন। এতগুলো প্রবলেম যে একজনের হবে তা নয়, কিন্তু এর মধ্যে ঘোরাফেরা করার একটা চান্সেস আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকলেও জব ট্রান্সফারের কিছু ইঙ্গিত আছে হরোস্কোপে। রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে কিন্তু ভালো যাবে। কর্মক্ষেত্রে আদারওয়াইজ কোনো সমস্যা হরোস্কোপে নেই। এছাড়া আমি এটুকু বলতে পারি, শুক্রে যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে কাজের ক্ষেত্রে একটু ক্লান্তিভাব কিছু বিষয় বাড়তে পারে, এটুকু সমস্যা আপনাকে হয়তো ফেস করতে হতে পারে। কিন্তু মাথায় রাখবেন মঙ্গলে যেহেতু ট্রানজিট, হিসাব নিকাশ যারা মেনটেন করেন, খাতাপত্র মেনটেন করেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি এটুকু বললাম যে ধীর নীতি অবলম্বন করবেন, যেটা যেভাবে চলছে সেভাবে চলতে দিন। নতুন ব্যবসা খোলা বা পুরনো ব্যবসা কিছু রিনোভেট করা, বড় টাকা ইনভেস্ট করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা একদমই প্রপার নয়, সেটা কিন্তু সমস্যা করতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া আজকের দিনে দরকার। ফাটকা লাভের কিছু যোগ থাকলেও শেয়ার বা লটারি ইত্যাদিতে ইনভেস্ট করা আজকের দিনে খুব স্ট্রং নয়। রেগুলার যে আপনার কাজের ক্ষেত্র বা প্রেক্ষাপট সেখানে যা আয় হচ্ছে সেই বিষয়টা কিন্তু আজকের দিনে স্বাভাবিক থাকবে। এবং আমি এটুকু বলতে পারি, হাঁটুর ব্যথা বেদনা, পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে একটু বাড়তে পারে। এর বাইরে আজকের দিনটা অন্যান্য প্রেক্ষাপটগুলো ভালো যাবে। এবং প্রেমের ক্ষেত্রে শুক্রের যে প্রবেশ সেটা কিছুটা ভালো ফলই দেবে। শুক্রের প্রবেশের পর থেকে আপনারা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও এবং অবশ্যই অঙ্গারক যোগ এবং মার্চের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সমসপ্তমে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল ট্রানজিটের একদম দোরগোড়ায়, অর্থাৎ রাশি পরিবর্তনের দোরগোড়ায়। শুরু হবে খুব দ্রুতই অঙ্গারক যোগ। শুক্র আপনাদের দ্বাদশপতি চতুর্থে যাচ্ছে এবং আজকে বুধের বক্রতা মুক্তি। এতগুলো বিষয়কে মাথায় রাখলে প্রথমেই বলবো, অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যতে নজর দিতেই হবে এবং মন মানসিকতার ভেতরে একটু অস্থিরতা, জেদিভাব, এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে। সোশ্যাল ফেম মাস ফেম ভালো গেলেও কোনো নেগেটিভ কিছু কমেন্ট, নেগেটিভ কিছু বিষয় নিয়ে এগোনো, সেগুলো কিন্তু আজকের দিনে উচিত হবে না। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে। দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকার চান্সেসই বেশি এবং সেটা শুক্রের ট্রানজিট এবং অঙ্গারক যোগের দুয়ের প্রভাবে। এবং কোনোরকম হটকারী সিদ্ধান্ত দাম্পত্য বিষয় নিয়ে নেবেন না এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা প্রপার নয়, এটা মাথায় রাখবেন। অবশ্যই আজকের দিনে বলবো, আমি কেনাকাটি শখপূর্ণের কাজের বিষয়ে শুক্রের প্রভাবটা বেশি কাজ করবে, কিছুটা বাড়তি খরচ হয়ে যেতে পারে, হাতের খরচ একটু বাড়তে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতির যোগ আছে, শত্রু নাশের যোগ আছে।
কর্মক্ষেত্রে তবু কর্মযোগ স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে রেগুলার যে ডে ওয়ার্ক সেটা কিন্তু মোটের উপর ভালো যাবে। ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে খুব স্ট্রং সিচুয়েশন নয়, অ্যাভারেজ ফল পেতে পারেন, কিন্তু কর্ম বা চাকরিজীবী যারা মানুষ তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। এর বাইরে বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, মায়ের হেলথের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকবেন এবং লাইফ পার্টনারের হেলথ যদি রানিং কোনো সমস্যার মধ্যে থাকে সে বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে সব দিক থেকে দরকার। এর বাইরে এটুকু বলবো, বৃশ্চিকের মানুষদের অঙ্গারক যোগের ভিডিওটা দেখে নিন, এই আগামী 45 দিন কীরকম কাটবে না কাটবে, কী কী করবেন কী করবে না, সেই সমস্ত বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ফাটকা ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটা প্রপার নয়, তবে এটুকু বলতে পারি আপনি যদি সোশ্যাল বিষয়ে বিশেষত নেগেটিভ কিছু বিষয় নিয়ে না এগোন এক্ষেত্রে কিন্তু সোশ্যাল ফেম আপনার বাড়তে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখা আজকের দিনে কিন্তু দরকার এবং এডুকেশনের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মাথায় রাখবেন, হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখবেন, রেগুলার যে পড়াশোনা ইত্যাদি তাতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। বিদেশি কোনো যোগাযোগ, দূরের কোনো যোগাযোগ আজকের দিনে আসতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি প্রাধান্য দিন এবং অবশ্যই শুক্রের রাশি পরিবর্তনটা দেখে নিন। বুধের বক্রতা মুক্তিতে আয় বৃদ্ধির কিছু সম্ভাবনা আপনাদের তৈরি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি কিন্তু ষষ্ঠে এবং ষষ্ঠ ঘরে অঙ্গারক যোগ শুরু হবে। শুক্র আজকে তৃতীয় যাচ্ছে এবং অবশ্যই মঙ্গলের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। একটু জেদি ভাব থাকবে, অলসতা কিছু বিষয়ে থাকতে পারে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে, কোনো দ্রুততা করলে সমস্যা আসতে পারে। রেগুলার প্রেমের ক্ষেত্রে আজকের দিনে টুকিটাকি বিষয়ে একটু সমস্যা আসার সম্ভাবনা আছে, বিশেষত রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো কিন্তু কিছু বিষয়ে বাড়ার সম্ভাবনা আছে। এবং বিশেষত যাদের মঙ্গল রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে একটু বেশি ভুল বোঝাবুঝি, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা এগুলো ক্রিয়েট হতে পারে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, বুধের বক্রতা মুক্তিতে কাজের ক্ষেত্রে কিছু উন্নতি এবং প্রগতি আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গ্রোথ আসার সম্ভাবনা আছে, তবে এখানে একটা বৈপরীত্য রেজাল্টের সম্ভাবনা আছে। কিছু বিষয় যাদের হঠাৎ করে ভালো যাচ্ছিল কিছুটা একটু অ্যাভারেজ ফল আজকের দিনে পেলেন, এটা কিন্তু কিছু বিষয় আসতে পারে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে খুব স্ট্রং না হলেও রেগুলার যে ডে ওয়ার্ক সেগুলো কিন্তু ভালো যাবে। জব ট্রান্সফারের কোনো ইঙ্গিত হরোস্কোপে আমরা পাচ্ছি এবং এই বিষয়ে কিন্তু কিছু বিষয়ে আপনার অপরচুনিটি আসতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ হলো, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, কিছু কিছু সমস্যা আজকের দিনে কিন্তু আসার সম্ভাবনা আছে। মেডিকেলি বিশেষত অ্যালার্ট থাকবেন। কেনাকাটি সম্পূর্ণের কাজে বাধা নিয়ে নির্দ্বিধায় করতে পারেন, কমিউনিকেশান যোগাযোগ এগুলো ভালো হবে। ফিনান্সিয়াল রেগুলার ইনভেস্টমেন্টে বা সিকিউর ইনভেস্টে কোনো সমস্যা নেই, ফাটকা সমস্যা আছে আমি যেরকম বললাম এটা মাথায় রাখবেন। এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো বিশেষত পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, অনলাইনের ব্যবসা ভালো যাবে, কাপড় জামা খাদ্যদ্রব্য মেডিকেল মেডিসিন কোনো ধরনের গ্রহরত্ন ইত্যাদির ব্যবসাগুলো, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশার এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। শুক্র তৃতীয় অলসতা বৃদ্ধি করলেও কিছু প্ল্যানিংস কিছু আপনার নতুন সিদ্ধান্ত এগুলোতে সফলতা আনতে পারে, এগুলো বিষয়ে আপনি কিছুটা সামগ্রিক অ্যাসপেক্টে ভালো ফল আজকের দিনে পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা চাইলে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন, তাতে অসুবিধে নেই। বুধের বক্রতা মুক্তির পর কিছু নতুন যোগাযোগ আজকের দিনে আসতে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন, দাম্পত্য সুখ থাকবে তাতেও কোনো সমস্যা থাকছে না, তবে কিছু বিষয় আমি এটুকু বলতে পারি বুধের বক্রতা মুক্তির জন্য যাদের ধরুন দাম্পত্য বিষয়টা হঠাৎ ভালো যাচ্ছিল কিছু বিষয়ে তর্ক বিতর্ক বাড়লো, এইখানে একটা বৈপরীত্য রেজাল্টের সম্ভাবনা আমরা হরোস্কোপে সামগ্রিক অ্যাসপেক্টে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের অঙ্গারক যোগ, শুক্রের রাশি পরিবর্তন এবং বুধের বক্রতা মুক্তির ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি থেকে শুক্র সরে যাচ্ছে, বুধের বক্রতা মুক্তি হচ্ছে মকর রাশিতেই এবং অবশ্যই চন্দ্র আজ পঞ্চমে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল রাশি চতুর্থে অবস্থান করছে এবং সে পঞ্চমে প্রবেশ করে অঙ্গারক যোগ সৃষ্টি করবে। তো এরকম একটা পজিশনে সবার আগে আমি বলবো আজকের দিনে মন একটু অস্থির থাকবে, ছোটোখাটো বিষয় একটু চঞ্চলতা ইত্যাদি আসতে পারে। চাকরি নিয়ে কোনো ডিসিশন নেওয়ার হলে খুব ভাবনা চিন্তা করে নেবেন। রেগুলার ডে ওয়ার্কে শুক্রের ট্রানজিটের জন্য কিছু সমস্যা আছে আপনার মনে হতে পারে। কাজের ক্ষেত্রে একটু সমস্যা বলতে আপনার কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা, হিসাব নিকাশের সমস্যা এগুলোর বিষয়ে খেয়ারফুল থাকবেন। চোখের সমস্যা যাদের রানিং আছে তারা একটু সতর্ক থাকবেন। এডুকেশনের ক্ষেত্রটা ভালো, তবে উচ্চশিক্ষার অ্যাডমিশনের ক্ষেত্রে সাবজেক্ট চুজিং বা ইত্যাদি বিষয়ে একটু সাবধানী পদক্ষেপ নেয় আজকের দিনে ভালো। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে রাগ জেদ অভিমান একটু বেশি থাকবে। নতুন প্রেমের বিষয়ে আমার মনে হয় এই সময়টা প্রপার নয়, ভাবনা চিন্তা করে এগোনো দরকার, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত কিন্তু ভুল পদক্ষেপ হতে পারে। সন্তানের যাদের হেলথের সমস্যা আছে সেই বিষয়ে একটু সতর্ক থাকবে, সন্তানের হেলথের বিষয়ে টুকিটাকি ইস্যু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ব্যবসা তুলনামূলক চাঙ্গা, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে পারে, ব্যবসার বিষয়টা ওভারঅল ভালো যাবে, ব্যবসায়ী লোন ইত্যাদি পেয়ে যাবেন এবং ব্যবসার ক্ষেত্রে আমি পার্টিকুলার ডিভিশনে যাচ্ছি না কিন্তু মোটের ওপর
ওভারঅল ব্যবসাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা বা স্থিতিশীল কাটার সম্ভাবনা আছে। এছাড়া আমি সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল দেখতে পাচ্ছি, গৃহ শান্তি কিছু অভাব দেখতে পাচ্ছি, দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের মুড সুইং কিছু বিষয় হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। পেট জাতীয় সমস্যা, হজম জাতীয় সমস্যা এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। কেনাকাটি প্রয়োজনীয় কাজ করতে পারেন, তবে কোনো কাগজপত্রের সই, ইনভেস্টমেন্টের বিষয়, কাগজপত্রগুলো বা ডকুমেন্টস ইত্যাদি এগ্রিমেন্ট এগুলো কিন্তু ভালো করে দেখে বুঝে তবে কিন্তু ফাইনাল ডিসিশন নেবেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো। অঙ্গারক যোগ শুক্র রাশির দিক দিয়ে যাচ্ছে সেই ভিডিওটা, এবং অবশ্যই বুধের বক্রতামুক্তি ভিডিওটা দেখবেন। বুধ বক্রতামুক্তি ঘটানোর পর চঞ্চলতা, অস্থিরতা অনেকের ক্ষেত্রে একটু কম হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কেমন যাবে? কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতে প্রবেশ করছে আজ শুক্র, এবং শুক্রের রাশিতে অবস্থানটা আপনাদের ক্ষেত্রে সামগ্রিক সুখ শান্তি এগুলো কিন্তু আনবে। অবশ্যই কিন্তু নতুন কিছু কেনাকাটি ইত্যাদি ঘটনা ঘটতে পারে, এই বিষয়ে শুক্রের রাশি পরিবর্তনের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি অবিলম্বে আপনারা দেখে নিন। দ্বিতীয়ত, আজকের দিনে মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব কিন্তু শুরু হচ্ছে খুব ধীরগতি দিয়ে, কারণ চন্দ্র চতুর্থে এবং মঙ্গল শুধু মাঙ্গলিক দোষ নয় অঙ্গারক দোষও ক্রিয়েট করছে। মানসিক শান্তির বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো বিষয়ে রাগ জেদ করলে মানসিক শান্তি এবং পারিবারিক শান্তি আপনার দ্বারাই বিঘ্নিত হতে পারে, এটা মাথায় রাখবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো যাবে, বুধের বক্রতা মুক্তি এটা কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বৈপরীত্য রেজাল্ট প্রধান হতে পারে, অর্থাৎ ধরুন হঠাৎ করে দিন পনেরো খুব ভালো যাচ্ছিল, একটু অ্যাভারেজ ফল এখন থেকে পেতে পারেন, এটা মাথায় রাখবেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট হতে পারে, সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রা হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। তো আজকের রাশিফলে আমরা আবার ফিরে এলাম। চন্দ্র যেহেতু চতুর্থ অবস্থান করছে অভিমান একটু বেশি থাকবে, বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি বন্ধুবান্ধব সমাগম হতে পারে, ছোটোখাটো কেনাকাটি করলেও সিভিল কিছু কেনাকাটি করার ক্ষেত্রে খুব স্ট্রং নয় সিচুয়েশনটা, কিছু সেল বা বিক্রয় করার ক্ষেত্রে তবুও আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আমি বললাম যে কথাটা সেটা মাথায় রাখবেন, কিন্তু মাথায় এটা রাখতে হবে যে জেদ রাগ এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হরোস্কোপে নেই। বিবাহযোগ অবশ্যই কুম্ভলগ্ন কুম্ভ রাশি বর্তমান সময়ে আসতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনের প্রভাবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি কর্মক্ষেত্রে আজকে একদমই সাবধানী পদক্ষেপ এগোতে হবে, কারণ কর্ম অধিপতি মঙ্গল সেই অঙ্গারক যুগ এবং মাঙ্গলিক যুগে প্রবেশ করছে, তাই তার প্রভাব কিন্তু অবশ্যই শুরু হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু সাবধানী পদক্ষেপে নেবেন। এবং এটুকু বলতে পারি কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক ভালো, যারা আর্টিস্ট কলাকুশলী আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল মেডিসিন প্রফেশন আজকের দিনে ভালো। তবে বৈদেশিক কাজগুলো শুক্রের রাশি পরিবর্তনের জন্য একটু অ্যাভারেজ ফল প্রদান করতে পারে, ইভিন ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটু অ্যাভারেজ আসতে পারে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য মোটের উপর যেমন বললাম চাঙ্গা, পেশার ক্ষেত্রে আজকের দিনটা যদি রাগ না জেদ করতে পারেন তাহলে কিছুটা ভালো ফল পেতে পারেন, আদারওয়াইজ ওভারঅল অন্যান্য বিষয়গুলো ব্যবসার বিষয়ে ভালো যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আমি পার্টিকুলার ডিভিশনে যাচ্ছি না, বৈদেশিক ব্যবসায় একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, বাকি জায়গাটা ব্যবসার বিষয়ে ভালো যেতে পারে। এর বাইরে আমি শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, চোখের সমস্যা কিছুটা, স্কিন নার্ভ ইত্যাদি সমস্যা এগুলো যাদের আছে একটু সতর্ক থাকবেন, বাকি জায়গাটা ভালো। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক রাশিফল 2000 ভিডিও, আর মায়ের হেলথের বিষয়ে একটু আপনারা কেয়ারফুল থাকবেন। চলে আসছি এবার পরবর্তী রাশিতে। মীন লগ্ন মীন রাশি, চন্দ্র অবস্থান করছে তৃতীয়, মঙ্গলের নক্ষত্রে, অঙ্গারক যোগের পূর্ব মুহূর্তে আপনারা উপস্থিত, শুক্র প্রবেশ করছে রাশির দ্বাদশে, এবং অবশ্যই বুধের বক্রতা মুক্তি আজ একাদশে। সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে আয়ের জায়গাটা ভালো, তার সঙ্গে আবার ব্যয়ের জায়গাটাও যদি বলেন সেটাও ভালো, আয়ও হবে এবং কিছু ক্ষেত্রে ব্যয় হবে, এটা মাথায় রাখতে হবে। বৈদেশিক যোগাযোগগুলো এই সময় আসতে পারে, দূরের কিছু কাজ আজকের দিনে করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যোগাযোগ আসতে পারে অবশ্যই। এবং আজকে যদি আপনার ট্রেন, বাস, ফ্লাইট কিছু দূরে যাওয়ার কিছু বিষয় থাকে তাহলে সময় হাতে নিয়ে বেরোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে একটু প্রযোজ্য, কারণ অবশ্যই অষ্টমের অধিপতি শুক্র ট্রানজিট করছে। একটু চোটাঘাতের সম্ভাবনা থাকছে হরোস্কোপে, হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে মান অভিমানের পর্যায়টা একটু বেশি থাকবে, তবে নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার এগুলো পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালোই যাবে। চোখের সমস্যা, পেটের সমস্যা যাদের আছে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। লেখালেখির সঙ্গে যুক্ত যারা আছেন বা টাকা হ্যান্ডেল করছেন, এটা আমি গতদিনও বলেছিলাম, এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে, হজম শক্তি যাদের দুর্বল সেক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো কর্মক্ষেত্রে সরকারি কর্মী অ্যাডভান্টেজ পাবেন, যারা অলরেডি বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকছে। বিদেশে যদি আপনি থাকেন সেখানে জব ট্রান্সফারের কিছু ইন্ডিকেট করছে হরোস্কোপ, তবে সেলসে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় একটু অ্যাভারেজ ফল থাকতে পারে। মার্কেটিং ইত্যাদিতেও এরকম ধরনের সমস্যা আসতে পারে, তবে এটুকু বলবো আগে থেকে যদি আপনার কোনো ইন্টারভিউ বা ইত্যাদি থাকে সেখানে ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোর মধ্যে বলবো প্রাইভেট সেক্টরে যারা আছেন, বিশেষত মেডিসিন বিভাগে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। প্রাইভেট সেক্টরে কোনো ধরনের আপনার সফটওয়্যার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। আইনি পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। সায়েন্স বিভাগে যারা কাজ করছেন ভালো। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো।
বুধের বক্রতামুক্তি ব্যবসার ক্ষেত্রে চাঙ্গা সিচুয়েশন আসবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আসবে, এবং শুধু তাই নয় বিবাহ কেন্দ্রিক যোগাযোগ এই সময় আসবে, দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। তবে ব্যবসার বিষয়টা আজকেই সমস্ত ভালো ফল পাবেন সেরকম কথা নয়, আস্তে আস্তে গ্রোথ পাবে। আজকে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেনটা একটু কেয়ারফুল থাকবেন, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভালো যাওয়ারই সম্ভাবনা হরোস্কোপে আছে। কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে, ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার প্রবণতা ইত্যাদি বাড়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু তৈরি হতে পারে। আমি আপনাকে বলবো বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও, অঙ্গারক যোগ এবং অবশ্যই শুক্রের ট্রানজিট, এই এর মধ্যে দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, আপনার যেটা দেখা হয়নি ক্লিক করে অবশ্যই কিন্তু দেখে নেবেন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, আপনারা অবশ্যই অঙ্গারক যোগের ভিডিওটা দেখে নিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।